হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে দেশটি সম্পর্কে জানতে চলেছি সেখানকার মানুষজন এত বেশি খোলামেলা হয়ে থাকে যে সেখানে মানুষজনের পয়সা খরচ করার কোনো প্রয়োজনই হয় না। এই দেশের নাগরিকদের জন্য সুইমিং শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এটি এমন একটি দেশ যেখানে মানুষের চাইতে শুকুরের সংখ্যা অনেক বেশি পরিমাণে রয়েছে। আপনি যদি সেই দেশে কোনো বাজার অথবা কোনো ভিড়ের মধ্যে গিয়ে পিটার নাম ধরে ডাক দেন, তাহলে 15 থেকে 20 জন ছেলে আপনার কাছে চলে আসবে, কারণ এ দেশটিতে পিটার নামটি অনেক বেশি কমন। এমনকি ডেনমার্কে বিভিন্ন বিচগুলোতে আপনারা তরুণ তরুণীদেরকে কাপড় ছাড়া হাঁটতে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন ডেনমার্ক দেশের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। ডেনমার্কের মোট জনসংখ্যার প্রায় 7 লাখের কাছাকাছি, আর সবগুলো ড্যানিশ লোক সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। এর পাশাপাশি ডেনমার্ক পৃথিবীর সবচেয়ে হ্যাপি কান্ট্রিগুলোর মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে। এমনকি ডেনমার্কের পতাকাকে সবচেয়ে পুরনো পতাকা বলা হয়, কারণ এই পতাকাটি 1219 সালে ডিজাইন করা হয়েছিল। ডেনমার্কে কাজ করা প্রত্যেকটি নাগরিকের সর্বনিম্ন স্যালারি 1,70,000 টাকার কাছাকাছি। শুধু তাই নয়, ডেনমার্কের সরকার প্রতি বছর তাদের থেকে একটি ফিক্সড ট্যাক্স নেয়, আর এর মাধ্যমে প্রত্যেকটা নাগরিকের জন্য সব কিছু তারা ফ্রি করে দেয়, যেমন মেডিকেল ট্রিটমেন্টের খরচ অথবা বাচ্চাদের পড়ালেখার খরচ, সব কিছু সেখানকার সরকার বহন করে। এমনকি ডেনমার্কের 99.4% লোক উচ্চশিক্ষিত, আর এই লোকগুলোই তাদের দেশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবচেয়ে বেশি মনোযোগ দেয়, যার কারণে আপনি পুরো রাজধানী শহর ঘুরলে কোথাও কোনো ময়লা পাবেন না। এমনকি এখানকার বিভিন্ন লেকগুলোর পানি একেবারে পরিষ্কার দেখা যায়। ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন সিটি, যেটি ডেনমার্কের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি পপুলার একটি শহর। এমনকি রাজধানী কোপেনহেগেনে প্রায় 10 লাখের কাছাকাছি লোকজন বসবাস করে, যার মধ্যে প্রায় 6.5 লক্ষ লোক শহরের মেইন টাউনের মধ্যে বসবাস করে। এমনকি এ দেশটিতে আপনারা প্রত্যেকটি জায়গায় জায়গায় ব্রিজ দেখতে পাবেন। এখানে মানুষজন তাদের সাপ্তাহিক ছুটি কাটানো অথবা খেলাধুলা করা অথবা মজামস্তি করার জন্য যায়। এমনকি ডেনমার্কের মেয়েদেরকে দেখলে যে কেউই আকর্ষিত হয়, কারণ ডেনমার্কের মেয়েরা দেখতে অনেক বেশি সুন্দরী হয়ে থাকে। এমনকি ডেনমার্কের ছেলেমেয়েরা এত বেশি খোলামেলা থাকে যে এজন্য আপনারা ব্রিজে গেলে তরুণ তরুণীদের কাপড় ছাড়া ব্রিজের মধ্যে চলাফেরা করতে দেখবেন। তবে তাদের দেশে এই জিনিসটাকে স্বাভাবিক মনে করা হয়, কিন্তু আমাদের দেশে যদি এরকম হতো তাহলে সকল ছেলেমেয়েরা তাদের দিকে হা করে তাকিয়ে থাকতো। ডেনমার্কের সাধারণত পরিবেশ দূষণ নেই বললেই চলে, যার কারণে ডেনমার্কে প্রতি বছর প্রায় 150 দিনের মতো বৃষ্টি হয়ে থাকে। এমনকি ডেনমার্ককে ইউরোপের সবচেয়ে পরিষ্কার এবং সুন্দর দেশ বলা হয়ে থাকে, যার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে। আমরা আপনাদের আগেই বলেছিলাম এই দেশে মানুষের চাইতে শুকুরের সংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, যার কারণে এখানে প্রতি 100 জন মানুষের বিপরীতে 200টি শুকুর রয়েছে। ডেনমার্ক এমন একটি দেশ যেখানে সবসময় অনেক দ্রুতগতিতে বাতাস বয়ে যায়, যার কারণে এই দেশের সরকার তাদের প্রায় 45% বৃদ্ধি বাতাস উৎপাদন করে থাকে। আপনি জেনে অবাক হবেন, ডেনমার্কের সাইকেলের সংখ্যা 42 লাখেরও উপরে রয়েছে, বিপরীতে কারের সংখ্যা প্রায় 18 লাখের কাছাকাছি, কারণ ডেনমার্কের মানুষজন কারের চাইতে সাইকেল চালানো বেশি পছন্দ করে, আর তাদের ধারণা সাইকেল চালালে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের পরিবেশ ভালো থাকবে। অন্যদিকে গাড়ি চালালে এর মাধ্যমে তাদের পরিবেশ দূষিত হবে। এই দেশে জন্ম নেওয়া বাচ্চাদের নাম তাদের বাবা মা রাখতে পারে না, কারণ ডেনমার্কের সরকার প্রথম থেকেই 7,000 নাম ঘোষণা করে রেখেছে, আর বাচ্চা জন্ম নেওয়ার পরে ওই 7,000 নামের মধ্য থেকেই বাবা মাকে নাম ঠিক করতে হয়। ডেনমার্কের লোকজন সাধারণত ড্যানিশ ভাষায় কথা বলে। এমনকি এই দেশে শেরো নামে একটি আইল্যান্ড রয়েছে, যেখানে একজন মহিলার বিপরীতে 500 চাইতেও বেশি পুরুষ রয়েছে, যার কারণে এই সমস্যা দূর করার জন্য আইল্যান্ডে মেয়েদেরকে নিয়ে তারপরে বিয়ে শাদি দেওয়া হয়, আর এই আইল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 52,000-এর কাছাকাছি। তো বন্ধুরা, আপনাদের যদি ডেনমার্ক সম্পর্কে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।